আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে ইমোর গ্রুপ কল ডিলিট করবেন। অনেকে হয়তো জানেন না যে ইমো চালান ঠিক আছে, কিন্তু ইমোর গ্রুপ কল ডিলিট করতে পারেন না। তো ওই ইমোর গ্রুপ কলটা কীভাবে ডিলিট করবেন তার উপরে আমি আজকে ভিডিওটা বানিয়েছি। আরেকটি কথা হলো, ইমোর দুইটা সেটিং, প্রাইভেসি দুটি সেটিং, ওই সেটিং দুটি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে ওই সেটিং করলে যখন আপনাকে আপনি অনলাইনে থাকবেন তাহলে আপনার ফ্যান্সরা আপনাকে অনলাইনে দেখবে না। আচ্ছা, ভিডিও শুরু করা যাক। প্রথমে আমি আমার ইমোতে গেলাম। ইমোতে যাওয়ার পর দেখুন উপরে আমার একটা গ্রুপ হয়ে গেছে। তো এই গ্রুপটা আমাকে কী করতে ডিলিট করতে হবে। গ্রুপে ক্লিক করার পর আমাকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর গ্রুপে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে লিপসে ক্লিক করার সাথে সাথে আমার গ্রুপটা চলে যাবে। এভাবে আপনি আপনার গ্রুপ কল ডিলিট করবেন। আর দ্বিতীয় অপশনটি হলো প্রাইভেসি। তো এখানে যখন নাকি আপনার ফ্রেন্ডসের অপশনে ক্লিক করলেন, এখানে শো হচ্ছে লাস্ট সিন পুরো আপনি দেখতেছেন, এই অপশনটা আসছে। আর আপনার ফ্রেন্ড আপনাকে দেখবে যে আপনি অনলাইনে আছেন। কিন্তু এমন একটা সেটিংস আছে ইমোতে যেটা নাকি আপনি অফ করে রাখলে আপনার ফ্রেন্ডসরা আপনি ইমোতে ঠিকই আসবেন অনলাইনে।